হ্যাঁ, সেই টপিকটা শেষ হয়ে গেছে? কোনটা? না না না, এখনো শুরু এখনো হয়নি, শুরুই ওটা করি নাই। সবাই জয়েন আচ্ছা দিছে। ঠিক আছে, আমি শুরু আচ্ছা, করি। মানে আমার জয়েন করতে একটু লেট হয়েছে, তার জন্য ভাবছি এর মধ্যে কিছু বলে ফেলেছেন কিনা। আচ্ছা, আমি আসলে একটা ইন্টারেস্টিং একটা মোমেন্টামে টাইমটা কেটে গেছে, বলতেছিলাম ওই মুহূর্তে শেষ করতে পারলাম না। অনেক কষ্ট দিচ্ছে আমাদেরকে জুম, আবার অনেক সুবিধাও দিচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, আবার প্রথম থেকে শুরু আবার করেন বলতেছি, একটু কষ্ট করে। বঙ্কিমের উপন্যাস সমূহ আমরা বললাম রাশিয়ান কবিরাই কদমদেবীর চন্দ্রযুগ। আমি একটু মিনিং গুলো বলতেছি, আপনি জাস্ট একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে অপশন দেখতে মনে হয়ে যাবে যে ভাই এটা বলছিল। আচ্ছা, রা রা দিয়ে হচ্ছে রাধারানী, একটু মিউট করে রাখেন সবাই। রা দিয়ে হচ্ছে রাধারানী, সি দিয়ে সীতারাম, আন দিয়ে হচ্ছে আনন্দমঠ, ক দিয়ে কপালকুণ্ডলা, বি দিয়ে বিষ বৃক্ষ, বি দিয়ে হচ্ছে বিষ বৃক্ষ, রা দিয়ে হচ্ছে রাজসিংহ, রাজসিংহ, ই দিয়ে হচ্ছে ইন্দিরা, ই দিয়ে হচ্ছে ইন্দিরা, ক দিয়ে হচ্ছে কৃষ্ণকান্তের উইল, ক দিয়ে হচ্ছে কৃষ্ণকান্তের উইল। আচ্ছা, তারপর হচ্ছে দ দিয়ে হচ্ছে দুর্গেশ নন্দিনী, দ দিয়ে হচ্ছে দুর্গেশ নন্দিনী, তারপর হচ্ছে ম দিয়ে হচ্ছে মৃণালিনী, মৃণালিনী, মৃণালিনী নেই, হ্যাঁ মৃণালিনী, আর দেবী, রেকর্ড হচ্ছে। হ্যাঁ রেকর্ড হচ্ছে, ম দিয়ে হচ্ছে মৃণালিনী, আর দেবী দিয়ে হচ্ছে দেবী রানী চৌধুরানী, উপন্যাসের নাম হচ্ছে দেবী রানী চৌধুরানী। আচ্ছা, তারপর র, র দিয়ে হচ্ছে রজনী, র দিয়ে হচ্ছে জাস্ট রজনী, রজনী, ভাই আমাদের বয়ে আছে দেবী চৌধুরানী। হ্যাঁ দেবী রানী চৌধুরানী, ওটা এরকম আর কি। যাই হোক, যারা বলা থাকুক, এটা এতরকম মনে রাখলে হবে, দেবী চৌধুরানী, দেবী রানী চৌধুরানী, যাই বলা থাকুক। চন্দ্র, চন্দ্র দিয়ে হচ্ছে চন্দ্রশেখর, চন্দ্র দিয়ে হচ্ছে চন্দ্রশেখর, আর যুগ, যুগ দিয়ে হচ্ছে যুগ লাঙ্গড়ীয়, যুগ লাঙ্গড়ীয়, জাস্ট মাথায় ক্যাচ ক্যাচ বা শুনলেই হবে, এটাকে লিখতে হবে না, লিখে আসলে এটা কুল পাওয়া যাবে না। হ্যাঁ, আবার বলতেছি স্পিডি, জাস্ট আপনারা একটু দেখেন, মিলান মিলিয়ে নেন। রা দিয়ে হচ্ছে রাধারানী, সি দিয়ে হচ্ছে সীতারাম, আন দিয়ে হচ্ছে আনন্দমঠ, ক দিয়ে কপালকুণ্ডলা, বি দিয়ে বিষবৃক্ষ, ভাই রা, আর একটা কথা ভাইয়া, হ্যাঁ বলো, বলো সব, হ্যাঁ বলো বলো, স্যার পরের মাঝখানে স্যার প্রশ্ন মাঝখানে করে কেন মাঝখানে বুঝলাম না প্রশ্নটা তো আমি, ভাই। ওনার একটা ইংরেজি উপন্যাস ছিল না, রাজমোহন ওয়াইফ নামে, হ্যাঁ 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 হ্যাঁ, স্যার পরের আপু মাঝখানে আপনি স্যার তো প্রশ্ন সবই করে জানেন, ডিস্টার্ব আপু করে। আপনি তো না সব প্রশ্ন জানেন। মাঝখানে ছিল না, প্রশ্ন প্রথমেই ছিল কিন্তু তার মধ্যে নেট প্রবলেমের জন্য লেট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি শেষ করে নিই, তারপর আচ্ছা ওটা আমি বলবো, ওটা ইংরেজি ছিল একটা, রাজমোহন ওয়াইফ, এটা বলবো পরে। আচ্ছা মিলাই নেন লাস্ট বারের মতো, রাধারানী, সীতারাম, আনন্দমঠ, ক দিয়ে কপালকুণ্ডলা, বি দিয়ে বিষবৃক্ষ, রা দিয়ে হচ্ছে রাজসিংহ, ই দিয়ে হচ্ছে ইন্দিরা, ক দিয়ে হচ্ছে কৃষ্ণকান্তের উইল, দ দিয়ে হচ্ছে দুর্গেশ নন্দিনী, ম দিয়ে হচ্ছে মৃণালিনী, দেবী দিয়ে হচ্ছে দেবী রানী চৌধুরানী, র দিয়ে হচ্ছে রজনী, চন্দ্র দিয়ে হচ্ছে চন্দ্রশেখর, যুগ দিয়ে হচ্ছে যুগলাঙ্গড়িও। আশা করি আর কোনো সমস্যা নাই। তার একটা উপন্যাস ছিল ইংরেজিতে, সেটা হচ্ছে রাজমোহন ওয়াইফ। আসলে বঙ্কিম ছিল একটু রোমান্টিক, সে যতগুলো উপন্যাস লিখেছে সবগুলো উপন্যাসের প্রায় ম্যাক্সিমাম 90%-এর ক্ষেত্রে সে মেয়েদের নাম ইউজ করছে, উপন্যাসের নামের ক্ষেত্রে সে মেয়েদের নাম ইউজ করছে, ঠিক আছে এটা মনে রাখলেই হবে। এই যেমন ইন্দিরা, মৃণালিনী, তাই না, কপালকুণ্ডলা, এই আর কি। ওকে, আমরা যাচ্ছি পরবর্তী স্লাইডে, একটু জাস্ট মাথায় রাখবেন, আমি এখানে কিছু ব্যাখ্যা করবো না, জাস্ট আপনি একটু পড়ে নেন, নিজের মতো করে পড়ে নেন, অথবা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, মাথায় সেভ করে রাখতে হবে। মাথায় সেভ করতে হবে কি কি, বিড়াল একটা কথোপকথন মূলক গল্প, কারণ আমরা জানি বিড়ালে লেখকের সাথে বিড়ালের একটা কথোপকথন বা একটা ডায়লগ হয়েছে, এই জন্য আসতে পারে যে নিচের কোনটি কথোপকথন মূলক গল্প, তাহলে আনসার হবে বিড়াল, ঠিক আছে। আচ্ছা পরে আসেন, কেহ মরে বিল চেঁচে কেহ খায় কই, কে বিল চেঁচে কে কই খায়, কে খই খায়। আমরা জানি বিল চেঁচে লেখক, আর খই খায় হচ্ছে নাকি বলেন তো, কে বিল চেঁচে, কে, বিড়াল, বিড়াল বিড়াল, আর খই খায় কে, কবি লেখক, বা আমরা মানুষরা আচ্ছা আচ্ছা। যারা আমরা তিন মনুষ্য নাম্বার, জাতি আছি, তিন বিল নাম্বার, চেঁচে লেখক, তেল মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ, সি ইউনিটি, এই ধরনের, সরি বিল, বিড়াল, বিড়াল, হ্যাঁ এই ধরনের কোশ্চেন, বিড়াল বিড়াল, এর বিড়াল, উক্তিটি, তেল মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ, উক্তিটি হচ্ছে বিড়ালের, হ্যাঁ। এরপরে আসেন, দুধ খার দুহিয়াছে কি, মঙ্গল আর দুহিয়াছে প্রসন্ন, এই তো পেরে গেছেন। তারপরে আসেন তো, ওয়াটারলুর মাঠ কোন দেশে অবস্থিত, ওয়াশিংটন। ভাইয়া আপনি যে নামগুলো বলেছেন না, ওর থেকে মাত্র দুইটা আমাদের পাঠ্যপুস্তকে নাই, আর বাকি সবগুলো আছে। আচ্ছা, তারপরে তারপরে বলতেছি যে চোর অপেক্ষা শতগুণে দোষী কে, বলেন তো,
কমলাকান্তের দপ্তর, এটা জাস্ট মানে এগুলো হচ্ছে, এগুলো হচ্ছে চুম্বক অংশ। হ্যাঁ কমলাকান্তের দপ্তর, এটা হচ্ছে চুম্বক অংশ। আপনাকে কিন্তু আমি যে শীটটা আপনাদেরকে দিয়েছি পিডিএফটা, ওইটা আপনাকে সবটাই পড়তে হবে, ঠিক আছে? আমি ওইখান থেকে জাস্ট চুম্বক অংশ যেগুলো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এগুলো আমি স্লাইডে নিয়ে এসেছি, বাট আপনাকে ওই সবটাই ভালো করে পড়তে হবে, কারণ কোনটা আসে সেটা আমি জানি না। আচ্ছা মার্জারকে কার বই পড়তে বলা হয়েছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, প্রথা ভঙ্গ করলে লেখক মনুষ্য কুলে প্রথা ভঙ্গ করলে মনুষ্য কুলে কি হিসেবে হবে এবং ওইখানে কি হবে, ঠিক আছে? ব্যঞ্জনধ্বনি পড়লাম, নেক্সট ক্লাসে পড়বো ব্যঞ্জনধ্বনি, যেমন অঘোষ, ঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ, এগুলো আমরা পড়বো নেক্সট ক্লাসে। এবং আমরা একটা সাহিত্য পড়বো, সেটা হচ্ছে তাহারি পরে মনি, এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসে? আপনার পরিচয়টা আমরা তো ফার্স্ট টাইম ছিলাম না, ওইটা যদি বলতেন তাহলে একটু চিনতে পারতাম আপনাকে। ও আচ্ছা, আমি মোহাম্মদ নবী হোসেন মাসুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলিয়ান বুদ্ধি স্টাডিজ বিভাগে বিএ অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত। আমি প্যারাগন ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং এর গত 3 বছর যাবত কাজ করছি বাংলা লেকচারার হিসেবে, পাশাপাশি নভিস এডুকেশন নামে যে একটা অ্যাডমিশন কোচিং আছে ওইখানে কাজ করছি গত 2 বছর যাবত। আমার গ্রামের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ, থাকি হচ্ছে ঢাকা ফার্ম গেট। আর কিছু? থ্যাংক ইউ। ওকে আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন, এনি কোশ্চেন আউট অফ সিলেবাস অর যদি আমি নিবো আর কি, আসলে কেমন পড়াইতে পারছি আমি ঠিক জানি না, যদি ভালো লাগে তাহলে আমি নিবো আর কি, আর যদি ভালো না লাগে তাহলে। অনেক ভালো লাগছে, সর্বোচ্চ 11টা ক্লাস লাগে, ঠিক আছে? তবে সেক্ষেত্রে আপনারা যদি চান যে একটু মানে হচ্ছে একটু একটু ডিটেলস পড়তে চান, তাহলে আমি হয়তো এক দুটা ক্লাস বেশি নিতে পারি, সেটা হচ্ছে কর্তৃপক্ষের অনুমতিতে, ঠিক আছে? কর্তৃপক্ষের অনুমতির বাইরে আমি যেতে পারবো না, ঠিক আছে? তো আপনারা কর্তৃপক্ষের সাথে কথা বলবেন যে কিভাবে আসলে আপনাদের ভালো হয়, একটু ডিটেলস জানতে গেলে একটা ক্লাস হয়তো বা দুইটা ক্লাস বেশি লাগতে পারে, আর না হয় 11-12টা ক্লাসই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, অনেক ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।